মানুষের জন্য কাজ করেছে, মানুষের কাছে গেছে, তাই তৃণমূল যখন সেই কাজটা হয়েছে কিনা, আর কি কাজ বাকি আছে, সেজন্য ঘরে ঘরে যাবে, কেউ কৌশল করে মারপ্যাঁচ করে কূট কৌশল করে সেখানে বাধা দেবে, এটা আমরা মানবো না, মানবো না, মানবো না। এর জন্য যা শাস্তি দিতে হয় তাই দেব, এতে যা হয় হবে। পঞ্চায়েতকে মাথায় রেখে শাসক দলের মাস্টার প্ল্যান দিদির দূত কর্মসূচি, কিন্তু শুরুর দিন থেকেই মানুষের ক্ষোভের মুখে দিদির দূতেরা। দলের নির্দেশে দিদির দূত কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরের পিংলার গোবর্ধনপুর অঞ্চলের রাগপুর এলাকায় যান পিংলার বিধায়ক অজিত মাইতি। জনসংযোগের পাশাপাশি কর্মীদের সামনে বক্তব্য রাখতেও দেখা গেল তাকে। সেখানেই এমন বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক, সরকারি সুযোগ সুবিধা মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা তা দেখতে দলমত নির্বিশেষে মানুষের কাছে যাচ্ছেন এবং শুনছেন অভিযোগ। কেউ যদি বাধা দেয় তাহলে ছেড়ে দেওয়া হবে না, বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি অজিত মাইতির। না, আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা বিজেপির কাছেও যাচ্ছি, সিপিএমের কাছেও যাচ্ছি, যে কোথায় সুবিধে কোথায় অসুবিধে, দিদির এই পরিকল্পনাগুলো কোথায় পেয়েছেন, প্রজেক্টগুলো কোথায় পাচ্ছেন না, এটাই জানতে যাচ্ছি। তাই কেউ যদি এটাকে নিয়ে লট করতে চায় আমরা সেটা নিশ্চয়ই ছেড়ে দেবো না, কেন একদিকে তো রাজনীতি তো বটেই। এটা করার ক্ষমতাও বিজেপি বা অন্য কোনো দলের নেই। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত দিদির দূত কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন উঠতেই সাফাই কুণালের। সারা বাংলায় দিদির দূতেরা জানছেন, ভালো কাজ দেখছেন, কোথাও মানুষের কোনো ক্ষোভ বা কোথাও কোনো দাবি থাকলে শুনছেন, দলকে বা সরকারকে জানাচ্ছেন, এইটা করার ক্ষমতাও তো বিজেপি বা অন্য কোনো দলের নেই। দিদির দূত যেখানেই যাচ্ছে মেঘদূত চলে আসছে, শাসক দলকে আক্রমণ বিজেপি মুখপাত্রের। কি দিদির দূত যেখানেই যাচ্ছে মেঘদূত চলে আসছে, আর মেঘদূতেরা এসে দিদির দূতকে প্রশ্ন করছে। বহু জায়গায় তো দূত গ্রামে না ঢুকে নদীর পাড়ে গিয়ে বেড়াচ্ছে, কারণ যেখানেই দূত যাবে সেখানেই বিক্ষোভের সম্মুখীন হচ্ছে স্থানীয় মানুষের এবং তৃণমূলের। আবাস যোজনা থেকে শিক্ষক নিয়োগ, রাজ্য জুড়ে পাহাড় প্রমাণ দুর্নীতি, দিদির দূতেরা নেভাতে পারবে এতদিনের ক্ষোভের আগুন? পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।